আমাদের পরবর্তী প্রশ্ন আসছে, শেখ আহসান উদ্দিন সূত্রাপুর ঢাকা থেকে প্রশ্ন করেছেন। তিনি লিখেছেন, ইসলামের দৃষ্টিতে সুফিবাদ মারিফত বিষয়ে সঠিক দৃষ্টিভঙ্গি জানতে চাই। প্রিয় ভাই, খুবই স্পর্শকাতর প্রশ্ন। আমাদের দেশে এগুলো নিয়ে কথা বললেই আমাদের অনেক ভাইয়েরা অনেক সময় বিভ্রান্তিতে নিপতিত হন অন্যদেরকে ফেলে। তো একটা জিনিস আমাদেরকে মনে রাখা চাই, তাসাউফ মারিফত এবং সুফিবাদ এগুলো অবশ্যই রয়েছে, বাকি এটার বৈধতা অবৈধতা নির্ভর করে একজন ব্যক্তি এই তাসাউফকে কীভাবে প্র্যাকটিস করে, তাসাউফ বিষয়টা কীভাবে লালন করে, পীরমুরিদি বিষয়কে সে কীভাবে নেয়, এটার উপর নির্ভর করে। আমাদের এখানে মনে রাখা চাই, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের কাছে দিনকে পৌঁছিয়েছেন দুটো মাধ্যমে, এক কিতাবুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের মাধ্যমে, দ্বিতীয় নম্বর হচ্ছে রিজালুল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত বিভিন্ন সময় বিভিন্ন আম্বিয়া কেরামদেরকে প্রেরণ করার মাধ্যমে আমাদেরকে দিন শিখিয়েছেন। সুতরাং আজকে আম্বিয়া কেরামগণ আসবেন না আর, সুতরাং এখানে রিজালুল্লাহ কারা হবেন? স্বাভাবিকভাবেই এখানে রিজালুল্লাহ হবেন ওলামা কেরামগণ, কারণ আল ওলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া এই হিসাবে। তাহলে এখানে আমরা একটা বিষয় প্রথমে ক্লিয়ার হলাম, সেটা হচ্ছে যে দুটো ধারা, একটা হচ্ছে কিতাবুল্লাহ আর একটা হচ্ছে রিজালুল্লাহ। এখন রিজালুল্লাহের মধ্যে প্রথমে মনে রাখা চাই যে তাসাউফ বলেন, সুফিবাদ বলেন অথবা পীরমুরিদি বলেন, এই সমস্ত জিনিসগুলোর একটাই মাত্র আমাদের লক্ষ্য স্থির করা চাই, সেটা হচ্ছে এইগুলোর মাধ্যমে আমরা কোরআন এবং সুন্নাহের উপর কীভাবে উঠতে পারি, কোরআন এবং সুন্নাহকে কীভাবে আমরা পেতে পারি। সুতরাং যদি আমাদের সুফিবাদ বলেন অথবা মারেফত বলেন অথবা এই সমস্ত জায়গাগুলোতে কোনো একটা তৎপরতা কোরআন এবং সুন্নাহের সাথে সাংঘর্ষিক হয়, কোরআন এবং সুন্নাহের বাহিরের কোনো জিনিস হয়, যেমন আমরা দেখি সুফিবাদের নামে মাজারের মধ্যে সেজদা করা হচ্ছে, সুফিবাদের নামে মাজারের মধ্যে বিভিন্ন এমন কাজ করা হচ্ছে যেগুলো শরীয়ত দৃষ্টিতে সম্পূর্ণভাবে গর্হিত, একইভাবে সুফিবাদের নামে পীরবরীদের নামে দেখা যাচ্ছে নারী পুরুষের সাথে নাচানাচি করছে, ঢোল তবলা পিটাচ্ছে, উরুজ করছে, সেখানে শরিয়া গর্হিত কাজগুলো হচ্ছে। মনে রাখা চাই এই সমস্ত কাজ কিন্তু কখনোই শরিয়া গ্রহণ করে না এবং শরিয়া কখনো এগুলোকে অনুমোদন দেয় না। তাসাউফ এবং সুফিবাদ কী? তাসাউফ এবং সুফিবাদ হচ্ছে, আমি খুব সহজেই বলি যে আমরা জানি প্রত্যেকটা লাইনে আপনি কোনো একটা বিষয় যদি শিখতে চান, জানতে চান, বুঝতে চান, তাহলে একই বিষয়ে যারা তুলনামূলক আপনার আমার চেয়ে অগ্রসর তাদের শরণাপন্ন হতে হয়। তাসাউফ এবং পীরমুরিদি মারেফাতের লাইনটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল ইজ্জতকে পাওয়ার জন্য লাইন ইত্যাদি খোলা, সেক্ষেত্রে আমরা কোরআন এবং হাদিসকে নিব এবং এই কোরআন এবং হাদিস থেকে কীভাবে নিব, কীভাবে আমরা সেটার উপর চলব, এই বিষয়টাকে আপনার আমার জন্য উপযোগী করে খুব সহজেই নামার জন্য যে পন্থা যে ওলামায়ে কেরামের পক্ষ থেকে দেওয়া হয়ে থাকে এবং সেটার জন্য নির্দিষ্ট একজন ব্যক্তিকে নিজের শিক্ষক হিসেবে নিয়ে নেওয়া, আমরা এখানে পীরদেরকে শিক্ষক হিসেবে নিতে পারি, পীরদেরকে একজন পথ প্রদর্শক হিসেবে নিতে পারি, যদি এইভাবে নিই তাহলে কোনো অসুবিধা আমাদের নেই। সুতরাং সুফিবাদ এবং তাসাউফ শর্ত সাপেক্ষে অবশ্যই বৈধতা আছে এবং কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত, ঐতিহাসিকভাবে এটা প্রমাণিত, এটা নিয়ে আপনার আমার সংশয় সন্দেহ সংকোচ ইত্যাদির কোনো কারণ নেই। আমাদের দেশে আজকে সুফিবাদ বা তাসাউফ নিয়ে ভুল বুঝাবুঝি যে বড় একটা কারণ, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে আমাদের অধিকাংশ ভাই আছেন যে সমস্ত ভাই পীরমুরিদের সাথে যুক্ত হওয়ার পর তারা শরিয়া ইসলামিয়ার যে মৌলিক নির্দেশনাগুলো আছে সেগুলো থেকে তারা দূরে সরে যাচ্ছে এবং অনেক ভাইকে দেখা যাচ্ছে যে শরিয়ারকে শরিয়ত লাগবে না এমন কিছু তারা বলে থাকে, যার জন্য আমরা দুটো প্রান্তিক রূপ এখানে দেখতে পাই। একটা প্রান্তিক রূপ হচ্ছে পীরমুরিদের নামে সব কিছুকে বৈধ করে দেওয়া, চুলের মধ্যে জট লাগানো, মাজারের মধ্যে সেজদা করা, পীরের কাছে কিছু চাওয়াকে বৈধ মনে করা, পীরকে তার কবর থেকে কিছু করতে পারবে এমন কোনো বিশ্বাস স্থাপন করা, হ্যাঁ, অথবা কবরকে কেন্দ্র করে এমন কোনো আয়োজন করা যে আয়োজনগুলো শিরকের দিকে মানুষকে নিয়ে যায়, এটা একটা প্রান্তিক রূপ। আরটা হচ্ছে তাসাউফের নাম করে, সুফিবাদের নাম করে, পীরের নাম করে, যখন এটার নাম শুনলে একেবারে শিরিক ফুফুরি মানে মুশরিকি বলে তারা কিন্তু তুচ্ছতাচ্ছিল্য করে ফেলে দেয়। অথচ আমাদের সেই ভাইদেরকে আপনি দেখবেন বিভিন্ন মাশায়েখদের কথা শুনছেন, চমৎকার, ভালো। তো আসলে আপনি আমি একজন শাইখের কথা শুনে যেভাবে নিজের দিন ও শরীয়তের উপর চলার আমরা সহজলব্ধ করি এবং সেটাকে আমাদের জীবন পাথেয় হিসেবে গ্রহণ করে থাকি এবং ওনার কথাগুলোকে আমার জন্য নির্দেশনা হিসেবে নিয়ে থাকি, ওনাকে আমার ওস্তাদ হিসেবে শিক্ষক হিসেবে নিয়ে থাকি, শায়েখ যেমন একজন পীর তেমন, বাস এর বাহিরে পীর কিচ্ছু নয়, এটা আমাদের মনে রাখা চাই। তো এই প্রান্তিক জায়গা থেকে আমরা মধ্য পন্থায় আসবো। প্রান্তিক রূপ দুটা বললাম, এক পীরের নামে সব অবৈধ ওই জিনিসগুলোকে বৈধ করে ফেলা, কুফুরি শিরকি বিদআতি কাজ করে ফেলা, এটা একটা প্রান্তিক রূপ। আরেকটা হচ্ছে পীরের নাম শুনলেই, তাসাউফের নাম শুনলেই এটাকে একেবারেই নাজায়েজ হারাম বলে দেওয়া, এটা উচিত না, এটা ঠিক না, এটা কোরআন এবং সুন্নাহের ভাষ্যের সাথে সাংঘর্ষিক এই দৃষ্টিভঙ্গি।
তাহলে দুটা মতবাদের মিডল যে মতবাদটা আমরা নিতে পারি মধ্যপন্থা হিসেবে, সেটা হচ্ছে পীর এবং মুরিদ। পীর এবং মুরিদের সম্পর্কটা হচ্ছে ছাত্র শিক্ষকের মতো, পথ প্রদর্শক এবং পথ হারা ব্যক্তির মতো। আমরা কোরআন এবং সুন্নাহের উপর চলতে চাই। তাসাউফ, সুফিবাদ, পীর মুরিদি আমাদেরকে আল্লাহকে পাওয়া, কোরআন এবং সুন্নাহের উপর চলতে পারার যে কীভাবে চলবো এই বিষয়গুলোকে আমাদেরকে শিখায়, শুধু এতটুকুই, এর বাহিরের কিছু না।